আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। হেফাজতের নেতা খালেদ সাইফুল্লাহ আয়ুবির 5 দিনের রিমান্ড মঞ্জুর। রাজধানী পল্টন থানায় দায়ের করা নাশকতা ও সহিংসতার মামলায় হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ আয়ুবির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার 23 এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালত এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে। শুক্রবার রাজধানী পল্টন থানায় দায়ের করা মামলায় খালেদ সাইফুল্লাহ আয়ুবিকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার 22 এপ্রিল ভোরে মানিকগঞ্জের সিংগাইলের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। এক জানা গেছে, সম্প্রতি রাজধানীর বাইদুল মোকাররম এলাকায় নাশকতা ও সহিংসতার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় খালেদ সাইফুল্লাহ আয়ুবিকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, 2013 সালের 5ই মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এই অবরোধ কর্মসূচির নামে লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগ সহ আশেপাশের এলাকায় যানবাহন ও সরকারি বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এই ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়, যে মামলাগুলো এখনো গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।